এই মেয়েরা বড় ডেঞ্জারাস রে ভাই, তোমাদের ফেসবুক আইডি আছে কার কার? সবার আছে নাকি? আচ্ছা, যদি তোমার ফেসবুক আইডিতে কখনো অপরিচিত কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, বাবুরা আবেগে আপ্লুত হয়ে যেও না, এমন ছাকা খাবা 14 গুষ্টি বেকা হয়ে যাবে। এই মেয়েরা বড় ডেঞ্জারাস রে ভাই। না না, সব মেয়ে না, আমার ভাষা দিও না। এই বেশিরভাগ মেয়েরা প্রোফাইল পিকচার দেয় শ্যাম বর্ণের মেয়ে, মানে বেশি একটা ফর্সা না, স্ন্যাপচ্যাট দিয়ে কালার মাইরা, এডিটিং মাইরা, এমন একটা প্রোফাইল বিশ্ব সুন্দরী, হ্যাঁ বিশ্ব সুন্দরী, তোমরাও কম না, তোমরাও কম না, রিকোয়েস্ট কনফার্ম করে হাই আপু কেমন আছেন আপু, এ লুচ্ছামি বাদ দিয়ে দাও। এগুলো যেই ছেলে করে সে ওই মেয়েই পায় যে মেয়ের চরিত্রে কোনো ঠিক নাই। একজন ভালো চরিত্রবান মেয়ে কখনো স্ন্যাপচ্যাট দিয়ে ফটো তুলে প্রোফাইল পিকচার দিবে না। ভালো মেয়ে তো সেই মেয়ে যারা তুমি হাতের নাগালেই পাবো না, ঠিক কিনা বলো? ডায়মন্ড সহজে পাওয়া যায় না, আর যেগুলো সস্তা এগুলো খালি ঘুরে বেড়ায়, অমুকের অ্যাঞ্জেল প্রিয়া আসনা নাই, তারপরে আছে আবার কত রকমের যে নাম, অ্যাঞ্জেল সাদিয়া, মানে অভাব নাই। আর এরা তো মাশাল একখান পাইলে হয়, 1 মিনিট কথা বলতে দিলে যুবক অলরেডি বিয়ের স্বপ্ন দেখে ফেলে। হ্যাঁ জান, তোমারই বিয়ে করবো, বাহ করো করো, ছি ছি, নাউজুবিল্লাহ পড়েন। তাকওয়া যার হৃদয় আছে সে কখনো এসব ইটিশ পিটিশ ফেসবুকে করতে পারবে? আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, আমিন। তাহলে জান্নাত পাবে সেই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আচ্ছা বাবাজানরা কিছু এসেছেন মনে হয়, বাবাজানরা আর পর্দারালে কিছু মায়েরাও মেবি আছেন, সবাইকে একটা কথা আজকে নীলফামারীর মাটি থেকে বলতে চাই, কান খাড়া করে মুরব্বীরা শুনবেন, ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, মাদেরকে বলছি কানটা খাড়া করো না, আমি একটা কথা বলতে চাই। কান খাড়া হয়েছে সবার? কান খাড়া হয়েছে সবার? যখন মেয়ের বিয়ে দিবেন আব্বাজান, সরকারি টাকলা না খুঁজে তা যেই ছেলের হৃদয়ে আল্লাহর ভয় আছে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন। সরকারি টাকলা যে খারাপ হবে আমি এটা বলবো না। এই মেয়েরা বড় ডেঞ্জারাস রে ভাই। তোমাদের ফেসবুক আইডি আছে কার কার? সবার আছে নাকি? আচ্ছা, যদি তোমার ফেসবুক আইডিতে কখনো অপরিচিত কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, বাবুরা আবেগে আপ্লুত হয়ে যেও না, এমন ছাকা খাবা 14 গুষ্টি বেকা হয়ে যাবে। এই মেয়েরা বড় ডেঞ্জারাস রে ভাই। না না, সব মেয়ে না, আমার ভাষা দিও না। এই বেশিরভাগ মেয়েরা প্রোফাইল পিকচার দেয় শ্যাম বর্ণের মেয়ে, মানে বেশি একটা ফর্সা না, স্ন্যাপচ্যাট দিয়ে কালার মাইরা, এডিটিং মাইরা, এমন একটা প্রোফাইল বিশ্ব সুন্দরী, হ্যাঁ বিশ্ব সুন্দরী, তোমরাও কম না, তোমরাও কম না, রিকোয়েস্ট কনফার্ম করে হাই আপু কেমন আছেন আপু, এ লুচ্ছামি বাদ দিয়ে দাও। এগুলো যেই ছেলে করে সে ওই মেয়েই পায় যে মেয়ের চরিত্রে কোনো ঠিক নাই। একজন ভালো চরিত্রবান মেয়ে কখনো স্ন্যাপচ্যাট দিয়ে ফটো তুলে প্রোফাইল পিকচার দিবে না। ভালো মেয়ে তো সেই মেয়ে যারা তুমি হাতের নাগালেই পাবো না, ঠিক কিনা বলো? ডায়মন্ড সহজে পাওয়া যায় না, আর যেগুলো সস্তা এগুলো খালি ঘুরে বেড়ায়, অমুকের অ্যাঞ্জেল প্রিয়া আসনা নাই, তারপরে আছে আবার কত রকমের যে নাম, অ্যাঞ্জেল সাদিয়া, মানে অভাব নাই। আর এরা তো মাশাল একখান পাইলে হয়, 1 মিনিট কথা বলতে দিলে যুবক অলরেডি বিয়ের স্বপ্ন দেখে ফেলে। হ্যাঁ জান, তোমারই বিয়ে করবো, বাহ করো করো, ছি ছি, নাউজুবিল্লাহ পড়েন। তাকওয়া যার হৃদয় আছে সে কখনো এসব ইটিশ পিটিশ ফেসবুকে করতে পারবে?
আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, আমিন। তাহলে জান্নাত পাবে সেই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? আচ্ছা বাবাজানরা কিছু এসেছেন মনে হয়, বাবাজানরা আর পর্দারালে কিছু মায়েরাও মেবি আছেন, সবাইকে একটা কথা আজকে নীলফামারীর মাটি থেকে বলতে চাই, কান খাড়া করে মুরব্বীরা শুনবেন, ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি, মাদেরকে বলছি কানটা খাড়া করো না, আমি একটা কথা বলতে চাই। কান খাড়া হয়েছে সবার? কান খাড়া হয়েছে সবার? যখন মেয়ের বিয়ে দিবেন আব্বাজান, সরকারি টাকলা না খুঁজে তা যেই ছেলের হৃদয়ে আল্লাহর ভয় আছে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন। সরকারি টাকলা যে খারাপ হবে আমি এটা বলবো না। একটা যুবক তার গার্লফ্রেন্ড একটা, আরেকটা যুবক তার গার্লফ্রেন্ড দুইটা, সেকেন্ড যে যুবক যার গার্লফ্রেন্ড দুইটা সে হি ফিলস মোর প্রাউড দ্যান ফার্স্ট ইয়াং ম্যান, এই দ্বিতীয় যুবক তার প্রথম যুবকের থেকে বেশি প্রাউড ফিল করে। তোর তো একটা, আমার দুইটা, আমার কয়টা? হারাম কাজে প্রাউড ফিল করে, দিস ইজ দ্য সাইন অফ কেয়ামত, এটা কেয়ামতের আলামত।